আসসালামু আলাইকুম। প্রবৃত্তি লার্নিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমার অভিভাবকবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি রেডিয়েন্ট ল্যাবরেটরি হাই স্কুলের জেনারেল এবং বিশেষ ব্যাচের থেকে রোকসানা ম্যাডাম বলছি। আমি আজকে ক্লাস ওয়ানের সম্পূর্ণ বই সম্পর্কে কিছু আইটেম আমার ছাত্রছাত্রীদেরকে করাবো। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা খাতা কলম নিয়ে সামনে বসে যাও। তোমাদেরকে প্রত্যেকটা আইটেম আমি কিছু কিছু অংশ বোর্ডে করে বুঝিয়ে দেব যে তোমরা কিভাবে করবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে সামনে বসে যাও। দেখো ম্যাডাম বোর্ডে চলে যাচ্ছে, কিভাবে তোমাদেরকে এটা করাবো সেটাই আমি একটা একটা করে লিখে, আইটেম লিখে তোমাদেরকে খাতায় আমি বোর্ডে বুঝিয়ে দেবো। আর তোমরা খাতায় লিখে নেবে, অবশ্যই খাতায় লিখে নেবে। আজকে আমাদের যে কঠিন পরিস্থিতি, এই জন্যই আমি তোমাদেরকে ক্লাস নিতে পারছি না যেহেতু আমরা ম্যাডামরা, তাই আমাদের এই ছোট্ট আয়োজন। এই আয়োজনে যাতে তোমরা আমাদেরকে দেখতে পাও, আমরাও তোমাদের সাথে কথা বলতে পারি, ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আমাদের ম্যাডামদেরও ভালো লাগবে, যার কারণে আমরা আজকে এই আয়োজন করেছি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ক্লাসের সামনে আসো, এসে খাতা কলম নিয়ে বসো, বসে পড়ো। দেখো ম্যাডাম কী লিখছে। আমি প্রথম আইটেমে লিখছি, এক নম্বরে দেখো, শব্দার্থ ও বাক্য গঠন। কীভাবে শব্দার্থ বাক্য গঠন করতে হবে, আমরা এর আগেও করিয়েছি, আমি ক্লাসে করিয়েছি এবং আমি তোমাদের বোর্ডে করিয়েছি, খাতায় লিখিয়েছি। এখন তোমরা চলে আসো খাতা কলম নিয়ে। আমি মাত্র প্রত্যেকটা আইটেম দুইটা তিনটা কিংবা একটা দুইটা করে আইটেমগুলো তুলে ধরছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আসো তোমরা সামনে এসে দেখো, মনোযোগ দিয়ে দেখবে। চৌকা, চৌকা মানে কি দেখো, চার কোণা। চৌকা মানে কি, চার কোণা। আমি দেখো অর্থটা লিখেছি, চৌকা মানে চার কোণা। এইটা দিয়েই আমরা বাক্য গঠন করব, ঘুড়িটি চার কোণা। এখন তুমি অন্য কিছু, যে টেবিলটি চার কোণা, তুমি যদি মনে করো একটা টেবিল লিখবা, এখানে ঘুড়ি লিখলে না, লিখলে টেবিলটি চার কোণা, সেটাও হবে, ঠিক আছে। আরেকটা দেখো, চরণ, চরণ মানে কি, আমি অর্থটা লিখেছি পা, চরণ মানে পা। এখন দেখো, চরণ ফেলে মাঠে যায়, সহজ এটা, এটা আমাদের বইয়েও আছে, সহজ, চরণ ফেলে মাঠে যায়, ঠিক আছে। এখন শব্দার্থ বাক্য গঠন কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম, মাত্র দুইটা দিয়ে একটা আইটেম তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার দেখো দুই নম্বরে আসো, শূন্যস্থান পূরণ। কীভাবে শূন্যস্থান পূরণ করবে, যে কোনো শব্দ যদি বইয়ে তুমি গল্প কবিতা তারপরে রিডিং যে আমাদের শব্দগুলো আছে সেগুলো যদি তুমি পড়ো, সেখান থেকে তোমার বইটা পড়া থাকলে মেন কথা তুমি প্রত্যেকটা আইটেম পড়তে পারবে। এবার চলে আসো শূন্যস্থান পূরণ কীভাবে করে। দেখো বাবা এখানে ড্যাশ থাকবে, ধরেন বাবা কী ধরেন, তার মানে বাবা এখানে আসে মৃগেল মাছ ধরেন, কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে কি জানো, এই উত্তরটা দেওয়া থাকবে না, তোমাকে নিজে লিখতে হবে বাবা মৃগেল মাছ ধরেন। আরেকটা দেখো, তুমি যদি মোমোর একটা গল্প আছে সেই মোমোর সেটা যদি তুমি সুন্দর করে রিডিং পড়ো, যে মোমো কী বারে বাগান পরিষ্কার করে, মোমো কী বারে পড়াশোনা করে, মোমো কী বারে টেবিল গোছায়, মোমো কী বারে গান শেখে, প্রত্যেকটা দেওয়া আছে। আমি এখান থেকে মাত্র একটা করেছি, দেখো সাঁতার কাটে মঙ্গলবার, মোমো কী বারে সাঁতার কাটে মঙ্গলবার। আচ্ছা তাহলে আমাদের গেল কি, শব্দার্থ বাক্য গঠন। এবার চলে আসো শূন্যস্থান পূরণ করো, এটা চলে গেল। এখন আসো নতুন একটা জিনিস, যুক্তবর্ণ ভেঙে দুটি করে শব্দ লিখো। যুক্তবর্ণ আগে ভাঙতে হবে, যুক্তবর্ণ মানে কি, ডবল, এই যে দুইটা শব্দ থাকলে সেটাকে যুক্তবর্ণ বলা হয়। যেহেতু আমরা ক্লাস করছি না সরাসরি, তাই তোমাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য বোর্ডে সম্পূর্ণ লিখে দিয়েছি যে যুক্তবর্ণ ভেঙে দুটি শব্দ লিখো। প্রথমে কী লিখছে দেখো, পয়তয়, প যোগ ত। এখন এটা তুমি আগে ভাঙলে, ভাঙার পরে এখন তুমি এটা দিয়ে শব্দ লিখবে, একটা শব্দ তৈরি করবে। কী লিখছি আমি, সুপ্ত, দন্তের শেষে করে সু, পয়তয় সুপ্ত। আরেকটা কী লিখছি, সপ্তাহ। সুপ্ত একজন মানুষের নাম হতে পারে বা যে কোনো জিনিসের নাম, মানুষের নামই হয় সুপ্ত। সপ্তাহ, সপ্তাহ মানে কি, এটা তোমরাই জানো যে সাত দিন এক সপ্তাহ। সপ্তাহ, দন্তের স, পয়তয় আকার হ, সপ্তাহ। এখন তুমি যদি মনে করো ম্যাডাম আমি অন্য একটি শব্দ লিখব, ওকে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন আরেকটা দেখো, দন্তের সয়তয়, দন্তের স যোগ ত, এটা দিয়ে এটা ভাঙা শেষ। আমি এখন কি লিখব, শব্দ লিখব, ব্যস্ত। ব্যস্ত মানে কি তোমরা সবাই জানো, বয়জা ফেলা, দন্তের সয়তয়, ব্যস্ত। এই দুটো বর্ণ একত্রে হওয়াকেই যুক্তবর্ণ বলে।
রাস্তা রয়কারে রা দন্ত শয়ত আকার রাস্তা রাস্তা কি জিনিস সেটা তোমরা জানো তুমি আরেকটা শব্দ লিখতে পারো নাস্তা লিখতে পারো যুক্তবর্ণ নাস্তা যাই হোক যুক্তবর্ণ কিভাবে করতে হয় যুক্তবর্ণ বিষয়টি কি বইয়ে মুখস্থ করুন এটা একটু তোমাদের মনে রাখার বিষয় একটু মুখস্থ করতে হবে তোমরা যদি একটু বারবার এটা রিডিং পড়ো তাহলেই হয়ে যাবে কঠিন কিছু না যাই হোক আমি মাত্র দুইটা তোমাদের বোঝানোর জন্য এটা করেছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমার আম্মু আব্বুকে বলো যে ম্যাডামরা একটা হ্যান্ডনোট তৈরি করছে প্রত্যেকটা ম্যাডাম কষ্ট করে সেই হ্যান্ডনোটগুলো যদি তোমরা সংগ্রহ করে নিয়ে যাও স্কুলে এসে তাহলে আমরা যা যা করাইছি সবগুলোই তোমরা একদম রেডি তৈরি করাতে নিয়ে যেতে পারবে তো তোমার আম্মুদের বলে একটু কষ্ট করে আমাদের স্কুলে আসতে আমাদের টিচারদের সাথে একটু সাক্ষাৎ হবে একটু চা খেয়ে যেতে যাই হোক এগুলো যদি তোমরা সংগ্রহ করো তাহলে আমাদের কষ্টটা একটু সার্থক হবে যে না আমাদের বাচ্চাগুলো আমাদের তৈরি করা জিনিসগুলো বাসায় বসে অন্তত যেহেতু তোমরা স্কুলে আসতে পারছো না স্কুলে আসলে মনে করো ম্যাডামরা বোর্ডে করে তখন সব সরাসরি জানতে পারো স্কুলে আসছো না এই জন্য তোমার আম্মু আব্বুদেরকে আমাদের কাছে একটু আসতে বলো কষ্ট করে যাতে আমাদের প্রত্যেকটা জিনিস সংগ্রহ করে নিয়ে যেতে পারে যাই হোক আমি আরেকটা আইটেমে চলে যাই চার নাম্বার ভুল বানান শুদ্ধ করো ভুল ভুল বানান শুদ্ধ করো তার মানে কি একটা বানান ভুল করে দেওয়া থাকবে সেটাকে তোমাকে শুদ্ধ করে খাতায় লিখতে হবে আমি এখানে লিখছি তো ডয়কারে ডা লয় দীর্ঘি ম ডালিম এটা কি ডালিম বানান না এটা ডালিম বানান না তার মানে কি আমি এটা ভুল করছি তুমি শুদ্ধ করে লিখবা ডয়কারে ডা লশিকারে লি ম ডালিম এটা হচ্ছে শুদ্ধ আরেকটা দেখো কলসি ক ল তাহলে শশিকারে সি কলসি এটা কি কলসি বানান ভুল এটা আমি শুদ্ধ করে লিখি দেখো ক ল দন্ত শশিকারে সি কলসি আরেকটা করেছি দেখো সাগর দন্ত সহকারে সা গ ডয় শূন্যরা এটা কি সাগর বানান না এটা সাগর বানান না তাহলে শুদ্ধ করে লেখো দন্ত সহকারে সা গ ডয় শূন্যরা সাগর মাত্র আমি তিনটে করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এখন এভাবে অফুরন্ত আমার আমি যে শীটটা করেছি সেই শীটে অনেকগুলো দেওয়া আছে সেটা তোমরা পড়লেই তোমাদের এটা পড়লেই এটাই যে প্রশ্নে থাকবে এমন কোনো কথা নেই যে কোনো একটা শব্দ থাকতে পারে ভুল বানান সেটা তোমাকে শুদ্ধ করে খাতায় লিখতে হবে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যদি মনোযোগ সহকারে ম্যাডামদের ক্লাসগুলো দেখো তাহলে আমার মনে হয় যে তোমাদের কাছে বইটা পড়তে কঠিন লাগবে না তোমাদের শুধু আমাদের এই আমরা যে তোমাদের জন্য ছোট্ট আয়োজন করছি এটা তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে যাই হোক দেখো এইটা করেছে তাহলে আমি তোমাদেরকে চারটা আইটেম দেখালাম এখন আরেকটা আছে প্রশ্নের উত্তর পাঁচ নাম্বার আইটেমে আছে প্রশ্নের উত্তর এখন চলে আসি আমাদের বোর্ড বইয়ে বিভিন্ন রকমের গল্প আছে যেমন তোমার শুভর দাদিমা তারপরে রুবির বাগান তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে এখন তুমি প্রশ্ন বইটাকে রিডিং করবা গল্পটা যদি তোমার মুখস্থ থাকে আমি হয়তো প্রশ্ন দিলাম যে কে সেলাই করছেন শুভর দাদিমা থেকে একটা প্রশ্ন দিলাম যে কে সেলাই করছেন তাহলে তুমি বলবা শুভ দাদিমা সেলাই করছেন বা চশমাটা কে খুঁজে আনলো দাদিমার চশমাটা কে খুঁজে আনলো তোমার যদি গল্পটা পড়া থাকলে তাহলে তুমি উত্তরটা লিখতে পারবা কি শুভ দাদিমার চশমাটা খুঁজে আনলো যেহেতু আমাদের ক্লাস নেই আমরা সরাসরি পড়ালে গল্পটা এমনভাবে পড়াইতাম যে বাচ্চারা আমাদের উত্তর কখনোই বোর্ডে লিখে দেওয়া লাগে না আমরা শুধু প্রশ্নটা লিখি আমার বাচ্চারা এত ভালো যে গল্পটা বোঝানোর পরে ওরা নিজেরাই বলে ম্যাডাম এই উত্তরটা হবে যেহেতু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা করতে পাচ্ছি না তাই আমাদের এই আয়োজনের মাধ্যমে যতটুকু পারি আমাদের যতটুকু সাধ্য আমরা চেষ্টা করছি তোমাদের কাছে কিছু ভালো কিছু পৌঁছে দেওয়ার জন্য তাই তোমাদের কাছে আমার অনুরোধ তোমার আব্বু আমাকে বলো যে ম্যাডাম যে ক্লাসটা নিচ্ছে সেই ক্লাসটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং আমাদের যে হ্যান্ডনোটটা তৈরি করছি সেটা তোমরা এসে সংগ্রহ করে নিয়ে যেতে বললো আম্মুদেরকে তাহলে তোমার বুঝতে কোনো সমস্যাই হবে না দেখবা যে হ্যান্ডনোটটা সামনে থাকবে আর ম্যাডাম ক্লাস নিচ্ছে ওটা মিলিয়ে যদি তুমি পড়াশোনা করো তোমার জন্য খুব সহজ হয়ে যাবে ঠিক আছে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম তোমরা মনোযোগ সহকারে আরেকটু শোনো আমাদের বাংলার দ্বিতীয় পত্রের কিছু অংশ আছে সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেব দেখো একটা আছে ফরম পূরণ করো এটা খুব সহজ এটা ফরমে দেওয়া থাকবে প্রশ্নে দেওয়া থাকবে তোমার নিজের নাম তোমার পিতার নাম তোমার নিজের নাম পুরো নামটা তুমি খাতায় লিখবা তারপরে দেখো লেখা থাকবে পিতার নাম তোমার বাবার পুরো নামটা এখানে লিখবে
এখানে এভাবে ডট ডট দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে এভাবে ডট ডট দেওয়া থাকবে। এখন দেখো, তোমার নাম, পিতার নাম, মাতার নাম, তোমাদের ঠিকানা, ঠিকানা, তোমার ঠিকানা, তোমার ঠিকানাটা তুমি সুন্দর করে এখানে লিখবে। এবার তোমার জাতীয়তা, জাতীয়তা তো তোমরা অবশ্যই জানো যে জাতীয়তাটা কি, বাংলাদেশি। এখানে এটা পাঁচ, এক দুই তিন চার, পাঁচটা আইটেম থাকবে। এই পাঁচটা আইটেমটাই তোমাকে সুন্দর করে পরিপাটি করে খাতায় লিখতে হবে। এবার বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? এবার দেখো আরেকটা, বিপরীত শব্দ, বিপরীত শব্দ, বিপরীত, বিপরীত শব্দ, বিপরীত শব্দ কিভাবে করা, এটা খুব সহজ। এটা আমি তোমাদের আগেও ক্লাসে সরাসরি করিয়েছি এবং তোমরাও পারো, তো আমি একটু বোঝানোর জন্য করাচ্ছি। দেখো, যেমন আলো, আলোর বিপরীত শব্দ কি হবে? যদি ক্লাস করতাম তাহলে তোমরা নিজেরাই বলতে, ম্যাডাম এটা হবে, এটা তো ক্লাস নেই। দেখো আমি লিখে দিচ্ছি, অন্ধকার, অন্ধকার। আমি একটা করে দিলাম যে বিপরীত শব্দটা কিভাবে হবে, আলো অন্ধকার। এখন আমি এখানে লিখে দিই মেয়ে, তুমি কি লিখবা? ছেলে, বাবা, মা, এভাবে আপন, পর, জয়, পরাজয়, এভাবে অনেক অফুরন্ত বিপরীত শব্দ হয়। আমি জাস্ট তোমাকে একটা গোনা, তাহলে তুমি যদি জয় লেখো, আমি যদি জয় লিখি, তুমি কি লিখবা? পরাজয়। আমি যদি পরাজয় লিখে দিই, তুমি কি লিখবা? জয়। এভাবে বিপরীত শব্দ তৈরি করতে হয়। আচ্ছা, তারপরে আছে আরেকটা জিনিস, আছে বিপরীত শব্দ হলো এক কথায় প্রকাশ। ওটা একটু মুখস্থ করতে হয়, ওটা দেখবা আমি শিটে তোমাদের বইয়ের পৃষ্ঠা উল্লেখ করে দিয়েছি এবং কিভাবে করবে, কতটুকু করবে সেটাও আমি লিখে দিয়েছি। তোমরা যদি কষ্ট করে স্কুলে না আসো তাহলে কিভাবে নোটটা সংগ্রহ করবে? তাই আমার অনুরোধ, তোমার বাবা মাকে বলবা, আম্মু একটু কষ্ট করে যেয়ে ম্যাডামদের কাছ থেকে হ্যান্ড নোটটা নিয়ে যেতে, তাহলে দেখবা তোমার পড়াটা তোমার জন্য খুব সহজ হবে। আর এই কঠিন পরিস্থিতির মধ্যে তোমরা বাসায় শুধু বসে কার্টুন না দেখে একটু পড়াশোনা করো প্লিজ। তোমরা একটু আমাদেরকে হেল্প করো যে ম্যাডামরা যে কষ্ট করে নোটগুলো তৈরি করছে, আমরা যদি পড়ি তোমাদের জন্য ভালো আর আমাদের জন্য ভালো, ভীষণ ভালো লাগবে। আমার বাচ্চাগুলো আমরা যে কষ্ট করে প্রত্যেকটা ম্যাডাম যে শিটগুলো করছি, নোটগুলো করি আমরা কষ্ট করে, আর এটা যদি আমরা ছাত্রছাত্রীকে পৌঁছে না দিতে পারি, আমরা যদি না দিতে পারি, এর থেকে কষ্ট আর কিছু নাই। তাই আমার অভিভাবকের কাছে অনুরোধ থাকবে, আপুরা আপনারা এসে আমাদের স্কুলে এসে আমাদের হ্যান্ড নোটগুলো সংগ্রহ করে নিয়ে যান, আপনার বাচ্চাদের বাসায় বসে 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 আপনি নিজেই পড়ান, তাহলে দেখবেন আপনার বাচ্চা বোরিং ফিল করবে না, মনে করবে যে আমি ম্যাডামের কাছে পড়ছি। আর আমরা যে ক্লাসগুলো নেই, আমি একা না, আমাদের প্রত্যেকটা টিচার ম্যাডাম সবাই মিলে আমরা যে আয়োজনটা করেছি, এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন, বাচ্চাকে দেখে বলবেন যে মনোযোগ সহকারে ম্যাডামের ক্লাসটা দেখো, তাহলে দেখবেন বাচ্চার ভীষণ ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে যে আমার বাচ্চাগুলো আমাদের ক্লাসগুলো দেখে, আমরাও আগ্রহ পাবো যে আমরা আরও ক্লাস নিব। তোমাদের কাছে যদি আমরা ভালো ভালো কমেন্টস পাই তাহলে তো অবশ্যই আমরা বারবার ক্লাস নেব, বারবার তোমাদের সামনে আসব। তাই আমার অভিভাবকের কাছে অনুরোধ, আপনারা স্কুলে আসেন, স্কুলে এসে নতুন বছরে নতুন কত কিছু আমাদের আপনাদের জানার আছে, আমাদেরও বলার আছে, তাই আপনারা এসে এগুলো সংগ্রহ করে নিয়ে যান। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আরেকটু বিষয়ে কথা বলবো আমাদের সেকেন্ড পার্ট সম্পর্কে। কি বললাম? এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশটা তোমরা শীট দেখে সুন্দর করে ওইটুকু পড়বা, ঠিক আছে? অনুচ্ছেদ, অনুচ্ছেদ আছে দুইটা, একটা হচ্ছে আমাদের বিদ্যালয় আর একটা হচ্ছে দোয়েল। তা আমাদের বিদ্যালয়ে আমি প্রথম পার্বিকে যেটা করিয়েছি তোমাদের, সম্পূর্ণ পাঁচটা বাক্য লিখে তোমাদের আমি বোর্ডে করিয়েছিলাম এবং মুখস্থ করিয়েছিলাম, সেইটাই তোমরা পড়বা। আমাদের স্কুল সম্বন্ধে যতটুকু আমি লিখেছি অতটুকু লিখলেই এনাফ, এর বেশি লেখার কোনো দরকার নেই। আচ্ছা, এবার দোয়েল, জাতীয় পাখি দোয়েল দেখবা আমাদের বইয়ে আছে সুন্দর করে, ওটা থেকে অনেক বড় করে দেওয়া আছে। আমি যদি ক্লাস থাকতো আমি তোমাদেরকে ছোট করে বোর্ডে লিখে দিতাম, যেহেতু আমাদের ক্লাস নেই তাই আমি তোমাদের বলছি পাঁচটা লাইন লিখলেই তোমাদের জন্য যথেষ্ট, পাঁচ লাইনের বেশি পড়ার দরকার নাই। যাই হোক, পাঁচ লাইন পড়বা। আমি দ্বিতীয় পত্র কি কি পড়বা সেটা সম্বন্ধে তোমাদের আলোচনা করলাম। তাই আমি আবারও অনুরোধ করছি আমার প্রিয় অভিভাবক বৃন্দরা, আপনারা স্কুলে আসেন,
আপনারা আপনার বাচ্চাদের জন্য এবং আমার বাচ্চার লাভের জন্য আমরা এখানে আসি দাঁড়িয়ে আছি। আপনিও চান বাচ্চার লাভ হোক, আমিও চাই যে বাচ্চাদের ভালো হোক। তাই আমার অভিভাবকের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের কাছে আসেন, আমরা যে নেটগুলো তৈরি করছি সেগুলো নিয়ে যান, তাহলে দেখবেন আপনার বাচ্চারা অনেক কিছু শিখবে, জানবে। এই অটোপাস এই জিনিসটা আসলে কেম যায় না, কিন্তু এই ক্লাস সম্পর্কে তো জানতে হবে আপনাকে, বাসায় বসে হলো জানতে হবে। তাই আসেন, আমি চাচ্ছি যে আপনাদের আসলে আপনারা আমাদেরকে বললে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো। আর আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে আছি, আল্লাহর কাছে সবাই দোয়া করি আমরা যেন এই পরিস্থিতির মোকাবেলা করতে পারি। আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আমি এই প্রার্থনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।